আজ স্বাস্থ্য ভবনে সাংবাদিকদের সঙ্গে সম্মেলন করেছিলেন স্বাস্থ্য সচিব, এবং সেখানে তিনি খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে স্বাস্থ্য দপ্তরের কাছে যে সমস্ত দাবি জানানো হয়েছিল আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে, সেই সমস্ত দাবি মানা হয়েছে। দাবি অনুযায়ী আরজিকর হাসপাতালের যিনি অধ্যক্ষ তাকে অপসারিত করা হয়েছে। সন্দীপ ঘোষ এই মুহূর্তে কোনো পদে নেই বলে জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য সচিব। পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল সেই আর্থিক দুর্নীতির তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। এক বছরের আগে যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে। বর্তমানে সেই আর্থিক দুর্নীতির তদন্ত করছে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম, এবং সন্দীপ ঘোষকে কোনো নতুন দায়িত্ব দেওয়া যাবে না এই দাবি জানানো হয়েছিল আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে। সেই দাবি মেনে নিয়েই সন্দীপ ঘোষকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হয়নি বলেও আজ স্বাস্থ্য ভবনে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। বর্তমানে আর্থিক দুর্নীতির তদন্ত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের হাতে রয়েছে, সন্দীপ ঘোষকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হয়নি, চিকিৎসকদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, এবং আরজিকরের নবনিযুক্ত যে অধ্যক্ষ সুরিতা পাল তাকেও অপসারিত করা হয়েছে, এবং সন্দীপ ঘোষ এই মুহূর্তে কোনো পদে নেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়ার কাছ থেকে বিশদে জানবো, রিয়া, আজ ঠিক কোন কোন দাবির প্রেক্ষিতে কি কি পদক্ষেপ করা হয়েছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে, কি জানালেন স্বাস্থ্য সচিব? দেখো, সেটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় যে নারায়ণ স্বরূপ নিগম, তিনি আজকে প্রেস কনফারেন্স রেখেছিলেন, এবং সেই প্রেস কনফারেন্স থেকে যেটা প্রধান তিনি উল্লেখ করলেন যে এই সন্দীপ ঘোষ, তিনি কিনা আরজিকরের প্রিন্সিপাল ছিল, তাকে সেই পোস্ট থেকে সরানো হয়, এবং তারপরে যে পোস্ট তাকে দেওয়া হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল তাকে করা হয়েছিল, সেই যে অর্ডার কপি সেটাও বাতিল করা হয়েছে বলে এমনটাই মন্তব্য করেন। এবং তিনি বলেন যে এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের এমন কোন ওএসডি পোস্ট পোস্টে অর্থাৎ সেটা নিয়ে কিন্তু যথেষ্ট দোলঘোলা হয়েছিল যে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে প্রিন্সিপাল হিসেবে তাকে সেই পোস্ট থেকে সরিয়ে ওএসডি স্বাস্থ্য ভবনের ওএসডি করা হয়েছে, এরকম কোন পোস্টে তাকে রাখা হয়নি বলেই জানালেন নারায়ণ স্বরূপ নিগম। এবং তিনি বলে সন্দীপ ঘোষকে এক্সট্রা অর্ডিনারি লিভে পাঠানো হয়েছে, অর্থাৎ যেমনটা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল, তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তিনি যাতে ইমিডিয়েট একটি অ্যাপ্লিকেশন করে লিভে যায়, নয়তো হাইকোর্ট তার ব্যবস্থা নেবে। এবং সেই নোটিফিকেশন বা সেই অর্ডারের পরেই কিন্তু হাইকোর্টের যেটা দেখা গিয়েছে বা নারায়ণ স্বরূপ নিগম আজকে তিনি যেটা জানালেন যে এই মুহূর্তে সন্দীপ ঘোষ এক্সট্রা অর্ডিনারি লিভে তাকে পাঠানো হয়েছে, এবং এক বছরের আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছিল তার কি ব্যবস্থা নেওয়া হয়েছিল স্বাস্থ্য ভবনের তরফ থেকে সেই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তারা বলেছে যে আমরা এই অভিযোগ পেয়েছিলাম এবং আমরা তদন্ত করেছি, এবং সেই যে কপি যে কমপ্লেনের কপি যেটা টালা থানায় হয়েছে, যে যেটা একজন আইএএস করেছেন, সেই কপিতেও কিন্তু যে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছিল তার উল্লেখ রয়েছে। এবং পাশাপাশি আজকে নারায়ণ স্বরূপ নিগম তিনি বলেছেন যে তারা এই বিষয়টা দেখেছিলেন, এবং এবার সিট গঠন করা হয়েছে রাজ্যের তরফ থেকে, সেই সিটি এই তদন্ত করছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।